ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ কাপল। আর আমাদের চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে, এটা আমরা আগেও আপনাদের বলেছি। অবশ্যই জুড়ে থাকবেন আমাদের এই নতুন নামের সঙ্গে, নতুন চ্যানেলের সাথে। আর আজকে বকখালি থেকে সাইট সিনে আমরা বেরিয়েছি, আপনাদের দেখাবো এখানে সাইট সিনে দেখবার যে সকল জায়গা আছে। চলুন দেখা যাক। এই জায়গাটা থেকে আমাদের হেনরি আইল্যান্ড শুরু হচ্ছে। সামনে দেখো এন্ট্রান্স, এখানে এন্ট্রান্স, এই জায়গাটা থেকে হেনরি আইল্যান্ডের এন্ট্রান্স। আর এখানে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে। আসো, কাঠের পোল দিয়ে যাব। খুব সুন্দর পোল, কি সুন্দর! ছোটবেলা গেছিলে এখান থেকে? কখন গেছিলে? আর গাছের ভরা মনোরম পরিবেশ, এর মধ্যে থেকে ভেদ করে সমুদ্র বিচ, খুব দারুণ সুন্দর লাগছে এখানে। প্রকৃতি সৌন্দর্যটা আপনাদের ভালো লাগবে, নির্জনতাকে যারা ভালোবাসেন চলে আসতেই পারেন হেনরি আইল্যান্ডে। আর এই বিচে আমরা টাইম স্পেন্ড করলাম নিজেদের মতো করে, কেউ ছবি তুললো, কেউ রিলস বানালো, বাচ্চারা খুব মজা করলো, দৌড়াদৌড়ি করলো, এবং সমুদ্রের জলে পা ভেজানো সব কিছুই হলো এখানে। বিচটা খুব সুন্দর, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে, কেন কি অযত্নে পড়ে রয়েছে, তো তবুও এখানে আসা যেতেই পারে। রাই আবার আবদার করেছে জলে পা ভেজাবে, সাথে বাবাই দাদা যোগ দিয়েছে, আর বর্ণালি ওদেরকে নিয়ে যাচ্ছে একটু সমুদ্রের জলের ছোঁয়া পেতে। আর এই ফাঁকে আমি একটু সাইডে একটু ঘুরে নিচ্ছি। পরবর্তী গন্তব্য আমাদের ফেজারগঞ্জ বেনফিস। আর ওখানে দেখতে আমরা টোটো করেই যে সকাল থেকে বুক করেছিলাম সেই টোটোতে বসেই রওনা দিলাম। আর এরকমভাবে বসে যেতে আমার খুবই ভালো লাগছিল। আর বেনফিসে পৌঁছে গেছি, এখানে দেখো বড় বড় মাছ ধরার যে নৌকাগুলো, এখানে এরা মাছ নাবাচ্ছে। আর এইগুলো বিভিন্ন ধরনের মাছ যেগুলো আমরা শহর অঞ্চলে দেখতে পাই না, সেগুলোর দর্শন পেলাম। সময় ছিল না বলে, না হলে এখান থেকে মাছ কিনে রান্না করে খাওয়াও যেত। অপূর্ব দৃশ্য ছিল এখানটা, দেখতে খুবই ভালো লাগলো। চলো এনজয় করি, একটু দেখি মাছ ঘুরে ঘুরে। Thank you.
এরপর আমরা পৌঁছে গেছি পরবর্তী সময়ে হেনরি সাহেবের বাড়িতে। আর এই বাড়িটা দেখে আমার খুবই ইচ্ছা হয়েছিল এর ভেতরে যেতে। তো ভেতরে যেমন ভাবা সেমনি কাজ, এই বাড়ির ভেতরে কি আছে, পোড়ো অবস্থা, খুবই ভঙ্গুর। যদিও সরকারি এখানে লেখা আছে সরকারি বিজ্ঞাপনে যে ভেতরে যাওয়া নিষিদ্ধ, তবুও একটুখানি ঘুরতে এসে নিয়ম ভাঙবো না সেটা কি হয়, তাই একটু নিয়ম ভাঙতে ইচ্ছা করলো। আর ঘরের ভেতরে গিয়ে আমি ভেতরের পরিবেশটা শ্যুট করলাম তোমাদের জন্য, তোমরা দেখতে পারো। দেখো ভেতরটা কীরকম, একটা গা ছমছমে ভাব। তবে এই গাড় বলে রাখি বাড়ি বেশি দিন থাকবে না, এখানে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে এবং প্রকৃতি এই বাড়িকে এমনিতেই ভগ্নদশায় পরিণত করেছে। চলো ভেতরটা দেখা যাক কী আছে। ভেতরে কিছু লোকের উপস্থিতিও দেখতে পাচ্ছি, অনেকেই উৎসুক বলে উৎসুক জন্য এখানে ঢুকেছে। বকখালি সাইট সিন মোটামুটি এই তিনটেই, আর এইটা আশা করছি ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং আমাদের কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন।